হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ ফ্রেন্ডস। এবং এখন কথা বললো মিলে একটা টিজার নিয়ে, বা বলতে পারো ফার্স্ট লুক নিয়ে, সেটা হচ্ছে শেহজাদা। এটা হচ্ছে আলা ভাইকুন্টা পুরামুল্লা বলে যে মুভিটা রয়েছে আল্লু অর্জুনের, সেটা হচ্ছে এটা প্রপার একটা রিমেক সিনেমা, আগে থেকেই বলে দেওয়া হয়েছিল। তো যখন এটা ঘোষণা হয়েছিল আমি হাহা করে খুব হেসেছিলাম, কারণ আমার আলা ভাইকুন্টা পুরামুল্লা দেখা রয়েছে আমার চ্যানেলে, তোমরা রিভিউ দেখতে পারো। এবং ওই সিনেমাটার স্টোরি খুবই বাজে ছিল, খুবই বাজে, কিন্তু তাও সিনেমাটা আমার দুর্ধর্ষ লেগেছিল আল্লু অর্জুনের সোয়াগের জন্য। এবং লাস্টে মাথায় ফেট্টি বেঁধে সানগ্লাস পরে যে অ্যাকশনটা, এখানে কাঁধে একটা মোড়ক নিয়ে, উফ, ওই অ্যাকশনটা আমি ভুলতে পারবো না। তো যে কারণে তার সোয়াগের জন্য এই সিনেমাটা আমি এখনো কয়েকবার দেখি মাঝে মাঝে, আমাকে ডাউনলোড করে যে প্রায় দেখি, কারণ আল্লু অর্জুনের এই সিনেমার সোয়াগ আলাদা ছিল। তো যখন শুনেছিলাম এটা রিমেক হচ্ছে, তাও কার্তিকারের রয়েছে, যাকে আমরা কমেডি করতে হয়তো দেখেছি, কিন্তু যে মাস হিরো হিসেবে আমরা দেখিনি, বাট এই সিনেমাটাতে কমেডির এফেক্ট অবশ্যই রয়েছে, কমেডির সাইড প্রচুর রয়েছে সিনেমাটা। তো কমেডি আমরা জানতাম কার্তিকারের ভালো করবে, কারণ সে ভালো কমেডি করে রিসেন্ট জেনারেশনের মধ্যে, আল্লু আমাদের কার্তিকারিয়ান সবচেয়ে ভালো কমেডি করে। তো সেটা দেখার ছিল যে সে একজন অ্যাকশন হিরো হিসেবে তার এন্ট্রিটা কিরকম হয়, কারণ আল্লু অর্জুন অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রমাণিত করেছে, কমেডিয়ান হিসেবে ভালো নিজেকে প্রমাণিত করেছে। এবার আল্লু কার্তিকারিয়ান আমরা একটা সাইড দেখেছিলাম কমেডি, অ্যাকশনটা আমরা আগে তার খুব একটা দেখিনি। তো এইটার ক্ষেত্রে আমার চিন্তা ছিল যে অ্যাকশনটা কিরকম করবে। তো আমি দেখলাম যখন আজকে ফার্স্ট লুকটা, আমার কিন্তু দুর্ধর্ষ লেগেছে, দুর্ধর্ষ। আমি আলু ভাইকুন্টা পুরামুল্লা বহুবার দেখেছি, আল্লু অর্জুনের সোয়াগ আলাদাই রয়েছে আমি জানি, তা সত্ত্বেও বলছি কার্তিকারিয়ান ছেলেটা নিজস্ব একটা চেষ্টা রয়েছে, কিছু করে দেখাটার মতো ট্যালেন্ট রয়েছে। এবং রিসেন্ট জেনারেশন এই ছেলেটার মধ্যে ভার্সিটিলিটি রয়েছে, যে একদিকে ফ্রেডির মতো অন্যধারা সিনেমায় কাজ করতে পারে, আবার তার পাশাপাশি এরকম মাস কমার্শিয়াল মুভি করতে পারে। এইরকম একজন অভিনেতার খুব দরকার যে কোনো ইন্ডাস্ট্রিতে, যে পারফেক্ট একজন অলরাউন্ডার, সব কিছু চরিত্রে যাকে মানিয়ে দিতে পারে, সেই জিনিসটা কার্তিকারিয়ানের মধ্যে রয়েছে। যে কারণে আমি কদিন একটা ভিডিও করে বলেছিলাম এই ছেলেটার মধ্যে পরবর্তীকালে সুপারস্টার হওয়ার সমস্ত ব্যাপার রয়েছে। তাহলে যখন ভুলভুলাইয়া টু এলো আমরা প্রত্যেকে সমালোচনা করেছিলাম, কিন্তু সেই চাপ মাথায় নিয়ে একটা সিনেমাকে হিট করানো, প্লাস 200 কোটির কাছাকাছি বিজনেস করানো মুখের কথা নয়। এই সিনেমাটা একটা রিমেক আমরা সবাই জানি, কিন্তু এই সিনেমাটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু ভালো রকম চলবে, ভালো রকম চলবে। কারণ আলা ভাইকুন্টা পুরামুল্লার হিন্দিটা টিভিতে হয়তো দেখেছে অনেকে, কিন্তু এটা ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল নেই। তো এটা অনেক দর্শক এখনো আলা ভাইকুন্টা পুরামুল্লা পুরোপুরি দেখেনি, তারা তো এটা দেখবেই, কারণ দেখার প্রথম কারণ হচ্ছে এই ফার্স্ট লুকটা বেশ ভালো করেছে। এখানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রাখা রয়েছে কয়েকটা একই রকম রয়েছে, কিন্তু আল্লু অর্জুনকে পুরোপুরি নকল না করে সে একটা নিজস্বতা বজায় রেখেছে। এবং অ্যাকশনের কোরিওগ্রাফিগুলো দুর্ধর্ষ হয়েছে। মেট্রো স্টেশনে যে অ্যাকশনটা হচ্ছে ওটা মূলত মনে হচ্ছে ক্লাইম্যাক্সের অ্যাকশনটা, ক্লাইম্যাক্সের সানগ্লাস পরে মাথায় ফেট্টি বেঁধে আল্লু অর্জুন যে অ্যাকশনটা করেছিল, ওটা আমার মনে হচ্ছে এই সিনেমায় জায়গাটা পুরো পাল্টে ওটা মেট্রো স্টেশনে করা হয়েছে, ওইখানে ওই অ্যাকশনটা হবে। তো বেশ কিছু চেঞ্জেস করেছে, তোমরা বুঝতেই পারছো, এখানে ঘরেতে যখন এন্ট্রি হচ্ছে ঘোড়ায় বসে হচ্ছে। তো এই ছোটো ছোটো চেঞ্জেসগুলো না একটা রিমেককে কিন্তু খুব ভালো রিমেক বানিয়ে দিতে পারে। তো আমার কিন্তু দারুণ লেগেছে, কার্তিকারিয়ানের সোয়াগ মারাত্মক লেগেছে আমার, তার নিজস্বতা রয়েছে, এবং কিয়ারা সরি কৃতি সরণের সঙ্গে তাকে বেশ মানাবেও ভালো, সেটাও বোঝা যাচ্ছে। তো এই কাজটা নিয়ে আমি কিন্তু এক্সাইটেড, এই কাজটা আমার দেখতে পাওয়ার ইচ্ছে হচ্ছে। সাধারণত কোনো সিনেমার রিমেক আমি দেখে ফেলার, মানে অরিজিনালটা দেখে ফেলার কোনো রিমেক দেখতে ইচ্ছে হয় না, কিন্তু এইটা কিন্তু আমার ভালো লেগেছে। আমি জানি না কতটা চলবে, কিন্তু আমার মনে বলছি কাজটা ভালো হবে, কারণ এটা কিছু হিট হিট গান থাকবে আমি শিওর। পাশাপাশি কার্তিকারিয়ানের আমার অ্যাকশন হিরো হিসেবে প্রেজেন্সটা বেশ ভালো লাগলো। এই ছেলেটাই কায়ে লাগাতে হবে, এই ছেলেটার মধ্যে ট্যালেন্ট রয়েছে সব কিছু করে দেখাবো। তো বেস্ট অফ লাক শেহজাদা টিমের প্রত্যেককে, আশা করবো এই কাজটা কিন্তু ভালো হবে। এবং আমার মনে হয় এটা মানে আল্লু অর্জুনকে একটু সাইড রেখে যদি আমরা ভাবি, কার্তিকারিয়ান কিন্তু ভালো কাজ করেছে, এবং কিছুটা সিনেমার টিমকেও বলতে হবে যারা কিছু হালকা হালকা চেঞ্জেস করেছে, অল্প অল্প মানে গল্পে কিছু চেঞ্জ করেনি, অ্যাকশন সিকোয়েন্সগুলো একটু একটু চেঞ্জ করেছে, যেগুলো ভালো লাগে। এবার কতটা ক্লাইম্যাক্স ফ্লাইম্যাক্স ওই আল্লু অর্জুনের সোয়াগটাকে কম্পেয়ার করতে পারে কার্তিকারিয়ান, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। কিন্তু আমি যেটুকু ফার্স্ট লুক দেখলাম আমার ফাটাফাটি লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। সে ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, নমস্কার, দেখা হবে, বাই, টেক কেয়ার।